পুতিনের বিরুদ্ধে বিদ্রোহের চেষ্টা করা ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিন এখন কোথায় আছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বেলারুশের প্রেসিডেন্ট বলেছেন তিনি রাশিয়ায় আছেন। ক্রেমলিন বলছে প্রিগোজিনের গতিবিধি অনুসরণ করা হচ্ছে না, আর ফরাসি এক প্রতিবেদন বলছে তিনি মস্কোতেই আছেন। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে গত জুনে প্রিগোজিন নিজের বাহিনী সহ বিদ্রোহ প্রত্যাহারের পর রুশ ভূখণ্ডে আছেন। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ওয়াগনারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে মস্কোয় সময় কাটান তিনি। তবে এই বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে কিছু স্পষ্ট করা হচ্ছে না। ওয়াগনারের বাহিনীর সশস্ত্র যোদ্ধারা শিগগিরই বেলারুশে চলে যাবে বলে সম্প্রতি জানিয়েছিলেন দলটির একজন জ্যেষ্ঠ কমান্ডার। এর জন্য ক্যাম্প এবং অবকাঠামো তৈরির প্রস্তুতি চলছে বলেও জানানো হয়। তবে এটি বেলারুশের কোথায় তা জানা যায়নি। সশস্ত্র ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান প্রিগোজিন বেলারুশে নয়, রাশিয়ায় রয়েছেন বলে দাবি করেছিলেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।